Cindy. ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর। গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা আজকে একটা নতুন জায়গায় যাব, তো তোমাদের সাথে সেটা ভাগ করব, অবশ্যই ভাগ করে নেব। আমরা সবাই মিলে যাচ্ছি, ভাই বোন, আর আজকে কিন্তু সুজনও এসছে আমাদের বাড়িতে। তো একসাথে আমরা বেরোবো, কোথায় যাবো বলো তো? আমরা আজকে যাব ভূতের রাজা দিলবর। চন্দননগরে একটা রেস্টুরেন্ট আছে যেখানে সাবেকি খাবার দাবার পাওয়া যায়। তোমরা সবাই জানো গুপি বাঘার গল্প, গুপি বাঘা হাততালি মেরে নানান রকম খাবার আসতো, ঠিক সেই রকমই ওখানেতে আমরা কিন্তু গিয়ে খাবার দাবার খাবো, আর ওখানটা কেমন সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি কেমন ওখানকার সব খাবার দাবার, টেস্ট কেমন, সব কিছু তোমাদেরকে বলবো। চলো চলো আমরা তাহলে ঢুকে পড়ি ভিতরে। আমি তো এই প্রথম আসছি, ভিতরের ডেকোরেশন অসাধারণ। এই ভূতের রাজা দিলবর, আমরা তো এসে বসে পড়লাম, তারপরেই আমার টেবিলে চলে এলো ভূতের রাজা দিলবর মেনু চার্ট। মেনু চার্টের বেশ একটা বড় মোটা সোটা বই টাইপের ছিল, প্রচুর আইটেম আছে এখানে, এটা বলে শেষ করা যাবে না। তোমরা এখানে আসলেই দেখতে পাবে প্রচুর প্রচুর ভালো ভালো আইটেম। তো কি খাবো ডিসাইড করে উঠতে পারছি না, তো দেখতে থাকো কি খাই। আমরা এসে গেছি ভূতের রাজা দিলবর, আর খাবার অর্ডার করেছি, এবার খাবার আসবে। তো চলো দেখতে থাকো, এরপর খাবার আসলে আবার দেখাবো কি কি নিয়েছি, কি করেছি সব দেখাবো। চলে আয় বাঘার থালি। আমরা বাঘার থালি আর চিকেন থালি নিয়েছি, আর এক্সট্রা ভাত নিয়ে শেয়ার করে নিয়েছি তিনজনের মধ্যে। আসুন প্রথমে বাঘার থালিতে কি কি আছে সেটা বলে দিই। প্রথমে দিয়েছিল বাসমতি চালের ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, গন্ধরাজ চিকেন ফ্রাই, শুক্তো, মুগের ডাল, পটল আলুর তরকারি, পাবদা মাছের সর্ষে ঝাল, ডাক বাংলো মাটন, আর চাটনি, পাঁপড়, পায়েস আর রাজভোগ। দুর্দান্ত ছিল থালিটা, আর প্রতিটা খাবারের টেস্ট দারুণ ছিল। আর একটা নিয়েছিলাম চিকেন থালি। চিকেন থালির মধ্যে ছিল সেমভাবে ভাত, ভাতের সাথে দিয়েছিল একটা পাতুরি ভেটকি মাছের, আলু ভাজা, ডাল, ধোকার ডালনা, পটল আলুর তরকারি, চিকেন কষা, চাটনি আর রাজভোগ। এটাও কিন্তু দারুণ ছিল। তো চলো খেতে খেতে আর আমাদের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে ভাগ করতে করতে আমরা এই সময়টা কাটাই। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন, আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, ভরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে,
মনে পুরানো দিনের কথা আসে, মনে আসে ফিরে আসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধুরা, ভূতের রাজা দিলবরের এই খাবারগুলো খেয়ে এতটাই এতটাই ভালো লেগেছে যে আমি না গান গেয়ে পারলাম না। বন্ধুরা, খাবারগুলো যতটাই সুন্দর ছিল, আর আমরা তো সবাই মিলে গিয়েছিলাম, তার জন্যে আমাদের আরও বেশি ভালো লেগেছে, ভীষণ আনন্দ লেগেছে। তোমরাও এরকম ফ্যামিলি নিয়ে বন্ধুদের সাথে আসো, ভীষণ ভালো লাগবে তোমাদের। আর আজকে তো আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাব, তো আবার ওখানে গিয়ে কথা হবে, তো চলো সঙ্গে থাকো। রসগোল্লা, তো খাওয়া শেষ, আমরা বেরিয়ে কথা বলবো। এটা হলো মিষ্টির রস। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ, তো সব খালি। তো খাবার দাবার খুব ভালো ছিল, খেলাম, মজা হলো, বেশ খেয়ে মজা পেলাম। তো তোমরাও আসতে পারো, ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগবে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক করো, সকলের সাথে শেয়ার করে নিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বেল নোটিফিকেশন। তো আজকের মতো এইটুকু, টাটা।